সো দুটি বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত আঁকা সম্ভব, এটা আজকের জ্যামিতিক ব্যাখ্যা দেখাবো। সো আমার লাস্ট ক্লাস আমি বলেছিলাম যে একই ব্যাসার্ধের বৃত্তের জন্য একটা মাত্র ব্যাস থাকে, এবং ভিন্ন ব্যাসার্ধের বৃত্তের জন্য সেই ব্যাসটাই ভিন্ন ভিন্ন বৃত্তের ব্যাসার্ধের জন্য জ্যায়ের মতো আচরণ করে। সো আমরা হচ্ছে এই সেই দুটো বিন্দু দিয়ে একটা ব্যাস এঁকে নিলাম। সো বৃত্তটা আঁকার জন্য ব্যাসার্ধ নিতে হবে। সো অবশ্যই ব্যাসার্ধ আঁকার জন্য এটাকে আমাকে দুটো ভাগ করা লাগবে, রাইট? এই দুই পয়েন্টকে, দুই পয়েন্টের মাঝখানে মিলিত ব্যাসটাকে দুইটা পার্ট করব। দুইটা পার্ট করে অর্ধেকটা, এটাকে অর্ধেকটা নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। সো এইটাকে পয়েন্টটাকে মিলাই দিই, পয়েন্টটাকে মিলাই দিয়ে হচ্ছে এই দেখব যে এটা কোথায় মিলায়। সো এই হচ্ছে আমাদের সেই পয়েন্ট, পেয়ে গেলাম। এখন এটাকে কেন্দ্র করে, সেন্টার করে আমি বৃত্তটা এঁকে নিব, এবং এটা হচ্ছে আমাদের মূল ফিগার, মূল বৃত্ত, যেটার সবচেয়ে বড় অংশটা হচ্ছে সেটার ব্যাস। এবং আপনারা জানেন কিনা যে বৃত্তের সবচেয়ে বড় জায়গাটাকেই ব্যাস বলা হয়। সো বৃত্তটা এঁকে নিলাম, এবং তারপরে আমরা দেখবো যে এই ব্যাসটাই ভিন্ন ভিন্ন বৃত্তের জন্য জ্যায়ের মতো কাজ করবে, অর্থাৎ একটা ব্যাস একটা নির্দিষ্ট বৃত্তের জন্য, এবং এখানে আমরা যদি আরেকটা ভিন্ন ব্যাসার্ধ নেই এই সমদ্বিখণ্ডক রেখাটার উপরে, যে সরলরেখাটা উপরে গিয়েছে এটার উপরে যদি একটা ভিন্ন ব্যাসার্ধ নেই, এখানে এটাকে সেন্টার করে একই পয়েন্ট নিয়ে যদি আরেকটা বৃত্ত আঁকি, তাহলে এই ভিন্ন ব্যাসার্ধের বৃত্তের জন্য কিন্তু আমি আরেকটা বৃত্ত পাচ্ছি ব্যাসার্ধের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছি যে যেই যা ব্যাসটা ছিল সেই ব্যাসটা কিন্তু এখন আর ব্যাস নেই, সেটা হয়ে গিয়েছে জ্যা, নতুন বৃত্তটার জন্য সেটা হয়ে গিয়েছে জ্যা। সো এখন আরেকটা পয়েন্ট নেই, এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমরা দেখব যে কি হচ্ছে। এই নতুন ব্যাসার্ধের জন্য আমরা আরেকটা বৃত্ত পাবো। সো এই হচ্ছে বৃত্তটা এঁকে নিলাম, এবং এই বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আগের যেই জ্যাটা ছিল তার কিন্তু পজিশন চেঞ্জ হয়ে গিয়েছে। আগের যে জ্যাটা ছিল তার কিন্তু পজিশন চেঞ্জ হয়ে গেছে, আরেকটা পজিশন নেই, আরেকটা ব্যাসার্ধ, আরেকটা ব্যাসার্ধ নিয়ে আমরা দেখি যে এখন তার পজিশনটা কোথায় আসে। একই পজিশন, শুধু ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তের জন্য তার পজিশনটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই বৃত্তটার জন্য দেখি তার পজিশনটা কোথায় আসে। এই যে একদম কিন্তু গা ঘেঁষে, একদম নিচে নিচে কিন্তু তার পজিশনটা চলে এসছে। সো মূল বৃত্তের জন্য যেটা মাঝখানে ছিল, বিভিন্ন বৃত্তের জন্য কিন্তু সেটা আপার লোয়ার কেজে আপ ডাউন করছে, উপরে কখনো উপরে কখনো মাঝখানে, এটার জন্য নিচে, হ্যাঁ এটার জন্য কখনো একটু উপরে কখনো একটু নিচে কখনো মাঝামাঝি, হ্যাঁ এই যে এখানে, এভাবে ভিন্ন ভিন্ন বৃত্তের ব্যাসার্ধের জন্য আমার একই পজিশনের জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার যে পয়েন্টটা সেটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু বৃত্তগুলার ব্যাসার্ধ পরিবর্তন হওয়ার সাথে সাথে আমার কিন্তু এই ব্যাসগুলো, এই যে অবস্থানগুলো কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। সো লাস্ট আরেকটা আমরা পয়েন্ট নেই, এখন এই পয়েন্টের জন্য আমরা দেখি যে নতুন আমাদের যেই জ্যাটা তার পজিশনটা কোথায় হয়। সো দেখি এটা কি হচ্ছে, কিছুটা একটু, এখন কিন্তু জ্যার পজিশনটা ওপরে, নতুন বৃত্তের জন্য জ্যার পজিশনটা কিন্তু ওপরে চলে গিয়েছে, রাইট? হ্যাঁ। সো এই হচ্ছে মূল বিষয় যে ভিন্ন ভিন্ন বিন্দুর মধ্যে দিয়ে আমি এরকম অসংখ্য অসংখ্য দুটি বিন্দুর মধ্যে দিয়ে অসংখ্য অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব আমাদের পক্ষে।